বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করব এবং অনেক ছাত্রছাত্রীর মনের একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর তোমাদের সামনে শেয়ার করব। প্রশ্নটা কি, থাম্বনেল থেকে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো যে স্যার কোন কালি দিয়ে লিখবো, কোন কালি দিয়ে লেখা ভালো, বা কোন ক্ষেত্রে কোন কালি ব্যবহার করব, কোন কালি ব্যবহার করব না, পেন্সিল কোথায় ব্যবহার করব বা কোথায় পেন্সিল ব্যবহার করা উচিত নয়, ছবি আঁকবো কি সে পেন্সিল দিয়ে না পেন দিয়ে, এই পেন পেন্সিল কোন কালির ব্যবহার, এই সমস্ত কনফিউশন আজকের ভিডিও দেখার পর সম্পূর্ণরূপে তোমাদের মন থেকে দূর হবে এবং বোর্ড বা কাউন্সিল, সেটা মাধ্যমিক পরীক্ষা বলো বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলো, সেই পরীক্ষাতে সঠিক নিয়ম কি আছে সেটা সম্পর্কেও আলোচনা করব এবং নিজের অভিজ্ঞতা থেকে বলবো যে কোন পেনে লিখলে বা কোন কালিতে লিখলে সেটা বেটার বলে মনে হয়। ওকে, তো সমস্ত কিছু আলোচনার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা জানো যে এই চ্যানেল নিয়মিত এডুকেশনাল ভিডিও তোমাদের জন্য তৈরি করে আসছে, বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক দ্বারা বিভিন্ন সাজেশন নোটস তোমাদেরকে শেয়ার করে আসছে। তো চলো পরপর বিষয়গুলো শুরু করি। প্রথমেই যে বিষয়টা নিয়ে একদম স্পষ্ট কয়েকটা কথা বলতে চাই, প্রথম কথা পেনের ব্যবহার, আমরা কটা পেন ব্যবহার করব। কেউ যদি মনে করে যে না স্যার আমি একটাই পেন ব্যবহার করব এবং সমস্ত প্রশ্নের উত্তর দেব, কোনো সমস্যা নেই, করতে পারো, কিন্তু স্বাভাবিকভাবে কোনটা বেস্ট, সেক্ষেত্রে তোমরা অবশ্যই মাথায় রাখবে কোশ্চেনের যে দাগ নম্বরগুলো তোমরা দিচ্ছ, সেই দাগ নম্বরগুলো যদি একটু অন্য কালি দিয়ে লিখতে পারো এবং যে উত্তর, যেটাকে বলা যায় যে মূল উত্তর, ধরো শর্ট কোশ্চেন যেটা লিখছ, সেই মূল উত্তরের যে শব্দটা, সেই শব্দটাকে তোমরা একটু আলাদা কালি দিয়ে লিখতে পারো। বেশিরভাগ উত্তরগুলো যে প্রশ্ন দিয়ে লিখছ তার থেকে একটু আলাদা, বা একটা কালি দিয়ে তুমি সাধারণভাবে উত্তরটা লিখে অন্য কালি দিয়ে সেই মূল উত্তরটার তলে তুমি দাগ দিয়ে দিলে। অর্থাৎ ধরো সাপোজ আমি তোমাকে বিষয়টা আরো পরিষ্কার করে বুঝিয়ে বলি, তুমি ধরো একটা এমসিকিউ প্রশ্নের উত্তর দিচ্ছ, ধরো একের ক দাগ প্রশ্নটা, তো একের ক দাগে আমি এমন একটা প্রশ্ন নিয়ে বলছি যেটা ধরো খুবই সহজ একটা প্রশ্ন, অ্যাজ এ এক্সাম্পল যাতে সবার বিষয়টা কাজে লাগে। ধরো তোমাকে বলা হলো বিশ্বকবিকে, তো তুমি প্রশ্ন করা হলো, অপশন দেওয়া হলো, তুমি উত্তর লিখছো বিশ্বকবি হলেন রবীন্দ্রনাথ। তুমি কি করলে, একের ক দাগ লিখলে, লিখলে বিশ্বকবি হলেন দাগ নম্বর দিয়ে রবীন্দ্রনাথ লিখলে। তো লেখার পরে অ্যানাদার কালি, অর্থাৎ যেটা মূল কালি দিয়ে তুমি লিখছো তার বিপরীত কালি দিয়ে সেই রবীন্দ্রনাথের তলে দাগ দিয়ে দাও। বোঝা গেল কি বললাম? তাহলে ওই যে মূল তলে দাগ দিয়ে দিলাম, সেই জাস্ট একটা দাগ, মানে একটা ইন্ডিকেশন চিহ্ন যাকে বলা হয়, সেই চিহ্নটা দিয়ে দিলাম, সেক্ষেত্রে একটা ভালো মূল্যায়ন হবে। দ্বিতীয় কথা, তোমাকে যেটা বলেছি প্রথমেই যে দাগ নম্বর, প্রশ্নের যে দাগ নম্বর সেটাও একটু অন্য কালি ব্যবহার করো। বোঝা গেল কি বললাম? দু নম্বর বিষয় আসি, যেটা হচ্ছে তাহলে এইভাবে আমি উত্তরগুলো লিখবো, পয়েন্ট আউটের সময় চেষ্টা করবে সবসময় একটু আলাদা কালি ব্যবহার করার। আলাদা কালি মানে কি, সাধারণভাবে আমরা গতানুগতিক যে কালি দিয়ে লিখবো, সেটা পরে আমি বলছি অবশ্য যে কোন কালি দিয়ে লেখাটা বেটার, তো আমরা যে কালি দিয়ে লিখবো তার বিপরীত ধর্মী কালিটাকে আমি পয়েন্টের জন্য ব্যবহার করব। যে পয়েন্ট আমরা করে করে লিখি, পয়েন্ট করি বা কোনো সিম্বল প্রয়োগ করি, সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবো। খাতার মার্জিনটা কোন কালি দিয়ে টানবো, মার্জিন টানার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে যে কথাটা বললাম, যেটা তোমার মূল লেখার কালি, অর্থাৎ যেটা তুমি মূল কালি দিয়ে লিখছো তার বিপরীত কালিটা। তার বিপরীত কালি বলতে কিন্তু সমস্ত কথাবার্তা আমরা দুটো কালির মধ্যেই বলছি, সেটা হচ্ছে একটা নীল রঙের এবং আর একটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার বা কালো রঙের। বাদ বাকি কোনো কালি, অর্থাৎ সবুজ, বেগুনি, লাল, এই ধরনের কালার যেন খাতায় ব্যবহার না হয়। একদম স্পষ্ট করে বলা হচ্ছে কালো এবং বেগুনি, এই ছাড়া যেন অন্য কোনো কালি খাতায় ব্যবহার করা না হয়। ঠিক আছে, নেক্সট। তো পয়েন্ট গুলো যখন আমরা করব তখন আমরা অন্য কালিতে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার আসি পেন্সিলের ব্যবহার। দেখো সাধারণভাবে ম্যাথমেটিক্যাল যে আমাদের অপশনগুলো রয়েছে তার মধ্যে আমরা জানি যে জ্যামিতির যে পার্টগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা পেন্সিল ব্যবহার করি। অন্যান্য ক্ষেত্রগুলোতে যদি আমরা দেখি যে সাবজেক্টগুলোতে ড্রয়িং বেসড বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ড্রয়িং করার জন্য পেন্সিল ব্যবহার করতে পারি। অনেকে বলো স্যার সেক্ষেত্রে কি পেন ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে পেন ব্যবহার করলে কোনো রকম ভুল নেই, কিন্তু আমরা ছাত্র স্বার্থে বলে থাকি যে তোমরা পেন্সিলটাকেই ব্যবহার করো। কেন?
কারণ আমরা জানি যে তোমরা এক চান্সে সম্পূর্ণ ড্রয়িংটা যে কমপ্লিট করতে পারবে সেটা মনে হয় না, কারণ যদি তোমরা পেন দিয়ে করো তাহলে সেক্ষেত্রে ভুল হলে শুধরানোর কোনো জায়গা থাকে না, কিন্তু পেন্সিল হলে তোমরা কি হয় ইরেজার দিয়ে সেটাকে তোমরা রিমুভ করতে পারো। বোঝা গেল কি বললাম? সেক্ষেত্রে কিন্তু তোমাদের আমি বলবো যে অবশ্যই পেন্সিলটা ব্যবহার করাটাই ভালো এবং সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই। তবে কারো যদি ওভার কনফিডেন্স থাকে যে না আমি এক চান্সে পেনে আমি খুব সুন্দরভাবে করতে পারবো, সেক্ষেত্রে যেটা আমাদের গভর্নমেন্ট রুল আছে সেক্ষেত্রে কিন্তু কোথাও এরকম কথা বলা নেই যে পেনে করলে তোমার নম্বর কেটে নেওয়া হবে বা পেনে তুমি করতে পারবে না, সেটা কিন্তু নেই। বোঝা গেল কি বললাম? অর্থাৎ তুমি পেন্সিল দিয়েও করতে পারো, পেন দিয়েও করতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা কি সেটাও কিন্তু বললাম যে পেন দিয়ে করলে ভুল হলে আর ঠিক করতে পারবে না, কিন্তু পেন্সিল দিয়ে করলে ঠিক হওয়ার জায়গা, ঠিক করার জায়গা রয়েছে এবং সেটাই তোমার কাছে অনেকটা বেটার বলে মনে করি। তাহলে পেন্সিলের ব্যবহার, পেনের ব্যবহার বললাম। আরেকটা কথা বলে রাখি, অনেকে বলে যে স্যার আমরা ম্যাপ পয়েন্টিং করলাম বা কোনো ড্রয়িং করলাম, ড্রয়িং করার পর আমরা পেন্সিল দিয়ে ছবিটা আঁকলাম, কিন্তু পয়েন্ট আউট গুলো আমরা কি পেন দিয়ে করতে পারি? মাস্ট বি, অবশ্যই তুমি পেন দিয়ে করতে পারো এবং সেটাই বেটার। কারণ পেন্সিলের ক্ষেত্রে এই ব্যবহারটা কেন খারাপ, কারণ মেন হচ্ছে আমরা যখন খাতা দেখছি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের, ব্যাপারটা কি হয় যখন খাতা দেখা হয় ওই খাতাটা তো তুমি জমা দিয়ে চলে গেলে, তার ঠিক এক থেকে দেড় মাস পর ওই খাতাটা বা এক মাস পরেই আমি ধরি যদি ন্যূনতম সেই খাতাটা আমাদের হাতে পৌঁছায়। আর দ্বিতীয় কথা, ওই পেন্সিলের দাগ দেখবে এক থেকে দেড় মাস পর পেন্সিলের দাগ অনেকটা মুছে যায়, মানে অনেকটা ঝাপসা হয়ে যায়, সেই চমকালো দাগটা কিন্তু থাকে না, যার জন্য অনেক সময় কি হয় সেই পেন্সিলের দাগটা ক্লিয়ার থাকে না, যার জন্য মানে এটা একটা বাজে ব্যাপার, আমি কষ্ট করে করলাম কিন্তু আমি যদি টিচারকে নাই বোঝাতে পারলাম সেটা তো একটা খারাপ জিনিস। সেজন্য আমরা বলি যতটা পারো পেন্সিলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের করাটা বাধ্যতামূলক, চেষ্টা করবে সরু পেন্সিল ব্যবহার করার, মানে যেটা দাগটা একটু মোটা টাইপের, ব্ল্যাক টাইপের পড়ে সেটা, ঠিক আছে। নেক্সট, এবার আমরা আসি যেটা আমাদের সবার আকাঙ্ক্ষিত প্রশ্ন, স্যার কোন কালি দিয়ে লিখলে ভালো হয়? সেটার ক্ষেত্রে আমি বলবো দেখো যে কোনো কালি দিয়ে লিখলে ভালো হয় সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ তুমি কি লিখছো তার উপরে এই মূল বিষয়টা নির্ভর করে। নেক্সট, আরেকটা ব্যাপার যেটা ব্যক্তিগতভাবে বলি বা নিজস্ব অভিজ্ঞতা থেকে যে কথাটা তোমাদের বলবো সেটা হচ্ছে, যেটা দেখেছি যে যারা ব্ল্যাক কালি দিয়ে লেখে না তাদের পেজগুলো মানে কেমন যেন একটা ঘোলাটে এবং একটা নোংরা নোংরা ভাব দেখতে হয়, যদি হাতের লেখা একটু খারাপ থাকে, মানে মনে হয় সেই মানে মাকড়সা যেন সেই মানে নাড়াচাড়া করে বেরিয়েছে, এরকমই একটা ঠিক ব্যাপার মনে হয়। তো কিন্তু সেম টাইপের লেখা যদি নীল কালিতে লেখে তাহলে কিন্তু খাতার ভেতরে সেই নোংরা ভাবটা তুলনামূলক অনেকটা কমে আসে, এক নম্বর ফ্যাক্ট। দু নম্বর ফ্যাক্ট যেটা, আমরা যখন খাতায় লিখছি তখন দেখবে লেখার সঙ্গে সঙ্গে আমাদের কিছু কিছু কালি কিন্তু স্প্রিট করে, কেন? কারণ আমাদের হাত পড়ে যায়, আমরা পেজ যখন উল্টাচ্ছি বা একটা পেজের উপর আরেকটা পেজ যখন পড়ছে তখন কিন্তু কালির সঙ্গে কালির টাচ হয়ে যায় এবং একটু লেপটে লেপটে যায়, হালকা করে কালি কিন্তু লেপটে যায়। তোমরা হয়তো অতটা খেয়াল করো না কিন্তু একটু লক্ষ্য করবে দেখবে লেপটে যায়। যদি কেউ কালো কালি দিয়ে পরীক্ষা দেয় তখন দেখবে ওই লেখাগুলো না মাঝে মাঝে লেপটে গিয়ে একটা বিশ্রী আকার ধারণ করে, মানে লেপটে যায় মানে কি পুরোপুরি লেপটে যায় না, মানে একটা সরু সরু একটা ছিটে ছিটে ভাব পড়ে যায়। কিন্তু নীল কালির ক্ষেত্রে সেই ছিটে ভাব পড়লেও সেটা কিন্তু চোখে ধরা পড়ে না, মানে ফ্রেশ ভাবটা কিন্তু নীলকালিতেই বেশি থাকে। নেক্সট, আরো একটা বিষয় যেটা বলবো, নীলকালিতে লিখে যদি কেউ কালো কালিতে পয়েন্ট আউট করে লেখাটাকে দেখতে খুবই সুন্দর লাগে, মানে ঔজ্জ্বল্য বেশি থাকে। কিন্তু সেই তুলনায় কেউ যদি কালো কালিতে লিখে নীলকালিতে পয়েন্ট আউট করে তাহলে পয়েন্ট যেটাকে আমরা বলি সেই পয়েন্টটা কি হয়, পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্সিটা বোঝানোর জন্যই আমরা পয়েন্ট করি। তাহলে দেখা যাচ্ছে যে কালো কালিটা যখনই আমি পড়ছি না সেটার ইম্পর্টেন্সিটা ডাল হয়ে যাচ্ছে, মানে একটু কমে যাচ্ছে। তা পয়েন্টের ইম্পর্টেন্স যদি কমে যায় তাহলে কিন্তু ঠিক একটা ভালো লাগে না। বোঝা গেল কি বললাম? মানে নীল কালিতে, যার জন্য কালো কালিটা ঔজ্জ্বল্য যেহেতু বেশি সেহেতু পয়েন্ট আউটটা যদি কালো কালিতে করি এবং মূল প্রশ্নের উত্তরগুলো যদি আমরা নীল কালিতে করি তাহলেই কিন্তু একটা মানে সৌন্দর্যটা বলতে পারো বা স্কোরিংটা বলতে পারো সেগুলো কিন্তু অবশ্যই ভালো আসে। আরও একটা টপ সিক্রেট যেটা আমি বলি সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, কালো কালি দিয়ে লিখলে একটুখানি ভুল হলেই সেটা খুব চোখে পড়ে, যেটা একদম খুব খতরনাক কথা বললাম একটা। কালো কালি দিয়ে লিখলে বানানের ভুল বা অন্যান্য যে সাধারণ মানুষ টুকরো টুকরো ভুলগুলো না একদম চোখের মধ্যে ঢুকে যায় যে এই জায়গাটা এই ভুলটা হয়েছে, কিন্তু নীল কালি দিয়ে লিখলে না অতটা ঠিক চোখে পড়ে না, কেমন যেন একটু ভেসে বেরিয়ে যাওয়া যায়। মানে এবার
তুমি বুঝে নাও বিষয়টা কেমন, তোমার ক্ষেত্রে কোনটা ভালো। তুমি যখন বড় কোশ্চেন লিখছো, এবার যদি আমি বানান ভুল ধরার চেষ্টা করি, স্বাভাবিকভাবে অসংখ্য বানান ভুল কিন্তু ধরা পড়বে, সবার নয়, ম্যাক্সিমাম ছেলে মেয়ে রয়েছে যাদের বানান ভুল ধরা পড়বে। কিন্তু যখনই বারবার বারবার ভুল ধরা পড়বে, তখন কিন্তু একটু চোখে লাগাটা স্বাভাবিক। কিন্তু যদি সেটাকে একটু অ্যাভয়েড করে বেরিয়ে যাওয়া যায়, বা কোনো রকম একটু ত্রুটি যদি আমাকে একটু মার্জনা করে স্যার যদি খাতাটা দেখেন, সেক্ষেত্রে কিন্তু ভালোই হয় বিষয়টা। তো সেক্ষেত্রে আমি বলবো যে কালো কালির ক্ষেত্রে কিন্তু হাইলাইটটা যেহেতু বেশি, আমি প্রথমেই বললাম, সেহেতু ঔজ্জ্বল্যটা বেশি হলে ভুলের মাত্রাটাও কিন্তু খুব বেশি ধরা পড়ে। সেজন্য আমি বলবো তোমাদের অবশ্যই চেষ্টা করবে নীল কালিতে লেখার এবং কালো কালিতে পয়েন্ট আউট করার, সেক্ষেত্রে কিন্তু মাধুর্যটাও ভালো হয়। এবং আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, যাদের ভালো মার্কস আমি তুলতে দেখেছি বা ভালো মার্কস দিয়েছি, তাদের মধ্যে নীল কালির সংখ্যাই বেশি। বলবো না যে কালো কালিতে লিখলে নম্বর খারাপ হয় বা কালো কালিতে রেজাল্ট খারাপ হয় বা কালো কালিতে নম্বর ওঠে না, এরকম কিন্তু কথা নয়, কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি ওভারঅল যে বিষয় তার উপর একটা আলোকপাত করলাম, বোঝা গেল কি বললাম? আশা করি আলোচনার মধ্যে যে সমস্ত বিষয় তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি আর কিছু জানার থাকে কমেন্টে কমেন্ট করো, চেষ্টা করবো তোমাদের উত্তর করার। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ, ভালোভাবে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক।